करेंट अफेयर्स एमसीक्यू, स्टेप अप डब्ल्यूबीसीएस এর একটি প্রতিবেদন। স্টেপ আপ ডব্লিউবিসিএস একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে ডব্লিউবিসিএস অফিসাররা ডব্লিউবিসিএস গাইডেন্স দিয়ে থাকেন সরাসরি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার থেকে আসা যে এমসিকিউ গুলো সেগুলো আমরা একবার দেখে নেব। বিশ্বের দীর্ঘতম মেট্রো লাইন কোন শহরে চালু হয়েছে? সিঙ্গাপুর, সাংহাই, নিউ ইয়র্ক, লন্ডন। কারেক্ট অপশন হচ্ছে সাংহাই। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন কোন ছাতার অধীনে চালু হয়েছিল? ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন, ডিজিটাল ভারত কর্পোরেশন, ডিজিটাল ইন্ডিয়া বিভাগ, ডিজিটাল দেশ বিভাগ। কারেক্ট অপশন হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। এটি 29শে ডিসেম্বর 2021 সালে আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব চালু করে। 2021 সালে সবচেয়ে বেশি বাঘের মৃত্যু হয়েছে কোন রাজ্যে? রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র। কারেক্ট অপশন হচ্ছে মধ্যপ্রদেশ। NTCA ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তথ্য অনুযায়ী সব থেকে বেশি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক। থিংস টু লিভ বিহাইন্ড কার লেখা? অনুরাধা শর্মা, দয়া প্রকাশ, খালিদ হোসেন, নমিতা গোখলে। কারেক্ট অপশন হচ্ছে নমিতা গোখলে। ইনি 2021 সালের সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত হয়েছেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের প্রশ্ন কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার জন্য, সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2021 কোন লেখককে এবং কোন বইয়ের জন্য দেওয়া হয়েছে? ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ ডব্লিউবিসিএস, ডব্লিউবিসিএস গাইডেন্স ডব্লিউবিসিএস অফিসাররা দিয়ে থাকছেন অনলাইন ক্লাসের মাধ্যমে। জেনারেল স্টাডিজ সাবজেক্ট ওনারা নিচ্ছেন সোম থেকে শুক্র। অপশনাল সাবজেক্টস যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বাংলা, জুলজি ওনারা নিচ্ছেন সানডেতে। এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো ফ্রি ডেমো ক্লাসের জন্য এবং রেজিস্ট্রেশনের জন্য। ধন্যবাদ।